দেশের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে চক্রান্ত চলছে তা রুখতে স্বাধীনতার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি শান্তি পদকের মতো এত বিশাল অর্জন নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। সকালে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ব শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। দেশ মে বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি শান্তি পদক প্রাপ্তির 50 বছর উপলক্ষে বিশ্ব শান্তির অগ্রদূত বঙ্গবন্ধু শিরোনামে গোল টেবিল আলোচনার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। অনুষ্ঠানে দেশ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন আলোচকরা। বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক শান্তি পদক প্রবর্তনের দাবি জানান তারা। যে বাংলাদেশের স্বপ্নের জন্য আমরা এখানে সমবেত হয়েছি, সেই বাংলাদেশের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে এই ষড়যন্ত্র রুখতে হবে। আজ নতুন প্রজন্ম কিন্তু জুলিও কুড়ি পুরস্কারটা কি, বঙ্গবন্ধু শান্তির জন্য কি করেছেন এই কথাগুলো জানেন না, সুতরাং এই কথাগুলো তাদের মধ্যে প্রচার করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে দেশ বিদেশি চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেভাবে জাতীয় এবং আন্তর্জাতিক মদদে যেখানে সোচ্চার হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, সেই মুহূর্তে যারা বিশ্ব শান্তির পক্ষে, যারা মানবতার পক্ষে, যারা ন্যায় এবং সত্যের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে, তাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। বঙ্গবন্ধুর বিশাল এই অর্জনের গৌরব গাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে বলেও জানান আ ক ম মোজাম্মেল হক। বঙ্গবন্ধুর এই আন্তর্জাতিক এত বড় সম্মান বা স্বীকৃতি। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।